দেখুন, রমজানকে আপনি সার্থক করতে হলে, সফল করতে হলে আরেকটা বিষয় হলো কেনাকাটার বিষয় কন্ট্রোল করতে হবে। আলহামদুলিল্লাহ আপনারা যারা কোম্পানিতে চাকরি করেন বেশিরভাগ লোকের ভিতরে এই সমস্যাটা নাই, কিন্তু যারা বাইরে থাকেন তারা এবং দেশে আমাদের পরিবারগুলোর ভিতরে এক ধরনের রোগ আছে, সেটা কি? সেটা হলো আপনার মার্কেটিং করা। এত বেশি কেনাকাটার পিছনে এই রমজানে নিজের জন্য, বইয়ের জন্য, ছেলে মেয়ের জন্য, আত্মীয়স্বজনের জন্য ঈদের কাপড় কিনতে 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 জুতা স্যান্ডেল রমজান মাসটা মার্কেটে পার হয়ে যায়, ঠিক না? ঠিক, মার্কেটে কম সময় দিতে হবে। আলহামদুলিল্লাহ যারা আপনারা এখানে আসেন, বেশিরভাগ লোক ক্যাম্পে যারা ডিউটি করেন তাদের ভিতরে এই রোগটা নাই, কিন্তু আপনার ভিতরে না থাকলে কি হবে? আপনার পয়সা দিয়ে আপনার বইয়ে ঠিকই রমজানে কোথায় দৌড়াচ্ছে, আপনি তাকে পাঠাচ্ছেন না ভাই। রমজানের আগে যা করার করেন, রমজানের কোনো মার্কেটিং নেই, ফিনিশ, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ আপনি ইবাদত করার সহজ এবং সুযোগ হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, রমজানের রোজাকে আপনি সফল এবং সার্থক করার জন্য আরও একটি বিষয় গুরুত্ব রাখতে হবে, সেটা হলো বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চারা, শিশুরা, এরা কিন্তু বেশিরভাগ স্কুল মাদ্রাসা এগুলো রমজান মাসে হয় বন্ধ থাকে আর না হলে দু চার ঘন্টার জন্য খোলা থাকে, ঠিক না? ঠিক, এই টাইমটাতে বাচ্চাদেরকে আপনি সময় দেওয়ার এক বিরাট সুযোগ, বিশেষ করে আমাদের দেশে বেশিরভাগ লোকে, আমাদের ফ্যামিলি দেশে স্কুল ব্যবস্থাপনাটা এরকম যে ফজরের পর থেকে নিয়ে রাত পর্যন্ত টিউশনি, স্কুল, এটা সেটা, একটা পর একটা বাচ্চাদেরকে আপনি দিন শিখাবেন সেই সময়টা বের করতে পারেন না, কিন্তু রমজানে কি হয়, এই সুযোগটা হয়। তাহলে রমজানে যদি আপনার ওয়াইফ অথবা আপনি উদ্যোগ নিয়ে কোনো দিন শিক্ষার ব্যবস্থা করেন বাচ্চাদের জন্য, কোনো একজন আলেমের কাছে বাচ্চাদেরকে পাঠালেন অথবা আপনার ওয়াইফ নিজে সময় দিল অথবা আপনি তদারকি করলেন, তাহলে রমজানে তাদেরকে এই মাসেই তাদের অন্তরে ইমানের বীজ আপনি বপন করতে পারবেন। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সাত নম্বর হলো রমজানের যে রোজা, প্রধান আমল হলো রোজা বা সিয়াম। এই সিয়াম বা রোজা, এটা আমরা শুধু পেটের রোজা করি, আমরা শুধু কিসের রোজা করি? পেটের রোজা। পেটের রোজা বুঝুন তো, মানে খাই না, না খাইয়া থাকলাম, এটা হলো পেটের রোজা। আর অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত গুণা হয় সবগুলা দুয়ার খোলা রাখি। এই সিয়াম আমাদের কোনো দিন সফল করবে না, এই সিয়াম রাখে আপনি শয়তানকে কোনো দিন হারাতে পারবেন না। প্রিয় দিনী ভাইয়েরা, আমাদের ম্যাক্সিমাম লোকের সিয়াম অনর্থক হয়ে যায় এই জন্য যে আমাদের গোটা শরীরের সিয়াম আমরা করি না, আমরা শুধু সিয়াম করি পেটের, খানাটা বাদ রাখি আর বাকি যা আছে সব খোলা, টেলিভিশন খোলা, মোবাইলে সবকিছু খোলা, কানে মিথ্যা, গীবত, পরনিন্দা, গালমন্দ শোনা, মুখে বলা, এগুলা সবগুলার দরজা খোলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরিকহা, আপনার সিয়াম জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আপনার জন্য ডাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত এই ডালকে আপনি কিনা করবেন না, ভাঙবেন, যদি আপনি এই ডালকে ভেঙে ফেলেন তাহলে এই ডাল বা এই রোজা আপনাকে কি করবে না, জাহান্নাম থেকে বাঁচাবে না। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শর্ত হলো এই সিয়ামটাকে অক্ষত রাখতে হবে। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াবিমা ইয়াখরিকুহা, রোজাদার ব্যক্তি তার রোজাকে খায় না সারাদিন, পান করে না সারাদিন, কিন্তু ঠিকই রোজা দ্বারা কাজ হচ্ছে না, ডাল ভেঙে যাচ্ছে, এটা কিভাবে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গীবতের দ্বারা, গালমন্দ, ঝগড়া ঝাটি ইত্যাদি করার মাধ্যমে। প্রিয় দিনী ভাইরা, তাহলে আপনি যদি মুখের রোজা না রাখেন, কানের রোজা না রাখেন, চোখের রোজা না রাখেন, হাতের রোজা না রাখেন, শুধু পেটের রোজা রাখেন, এই রোজা আপনার কি করবে না, সফল করবে না, মুত্তাকি বানাবে না এবং আল্লাহর কাছে পুরস্কারের উপযুক্ত করবে না, শয়তানকে পরাজিত করবে না। অতএব লক্ষ্য করতে হবে, মনে আছে তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রিয়দিনী ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা সাঈমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ, বহু রোজাদার আছে যার রোজায় উপাস থাকা ছাড়া আর কোনো কাজে আসে না, তার রোজা তো উপবাস থাকা, কোনো সওয়াব আল্লাহর কাছে নাই। এরা কারা? এরা কারা? এরা ওই রোজদারি যে রোজা রেখে কি করে না, নামাজ পড়ে না। বহু লোক আছে আমাদের দেশে, রোজা রাখছে জামাতে নামাজ পড়ে না, রুমে শুয়ে রয়েছে, রোজা রাখছে টেলিভিশনে সব গুণা করতেছে, রোজা রাখছে মুখ দিয়া রমজানের আগেও যে গালিগালাজ করতো রমজান মাসেও সেগুলো সব আছে, বন্ধ হয় নাই, রমজানেও আগেও যেই ঝগড়াঝাটি করতো রমজানও সে ঝগড়াঝাটি করছে, গীবত শেগায়েত করতেছে, এগুলো যদি চালু থাকে তাহলে এই রোজাদার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ভালো করে কান খাড়া করে শুনে রাখুন, লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ, এই রোজাদারের রোজায়
রায়্যান নামক গেট দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই রোজাদারের রোজার কারণে আল্লাহর হাতে পুরস্কার নিতে পারবে না। এই রোজাদারের রোজার কারণে আল্লাহ সন্তুষ্ট হবেন না। এই রোজাদারের রোজার কারণে শয়তান পরাজিত হবে না। এই রোজাদারের রোজার কারণে পূর্বের গুনাহ মাফ হবে না। এই রোজাদারের রোজার কারণে সে মুত্তাকি হবে না, সে তাকওয়াশীল হতে পারবে না। তাহলে কি লাভ হবে? সারাদিন উপাস থাকলাম, ফায়দা কিছুই হলো না। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করেন।